এমিতিকা খারাপ সিনেমা মূল লাইফে দেখিনি। যে সিনেমাটা নাম হচ্ছে ইউদ্ধ, সিনেমাটা রিসেন্টলি রিলিজ হয়েছে থিয়েটরে। সিদ্ধার্থ চক্রবর্তী অছন্তি, রাঘব জুয়েল অছন্তি। তো এই উদ্ধ সিনেমাটার ট্রেলারটা বহুত ভালো হয়েছি, মু দেখিনি, মু ভাবুনি কি রাঘব জুয়েল অছন্তি মানে ভালো হব। আউ যে অ্যাক্টর অছন্তি সিদ্ধার্থ অছন্তি, যে তাকে সমস্তে কৌছন্তি কৌথিলে যে এই হচ্ছে নেক্সট এসআরকে। কিন্তু এই সিনেমাটা এতে ফালতু হয়েছে ভাই রে ভাই, মু হাত জোড়ি কৌছি এই সিনেমাটা টিকে দূরে রুহন্তু। এই সিনেমার যে মেকিং ম্যান অছন্তি না, মানে এই সিনেমাটা যে ব্যাকগ্রাউন্ডে যে কাম করছন্তি, ক্যামেরা, স্ক্রিপ্ট, ডিরেক্টর, সবুই ভালো সিনেমার, সবু লোকমানে কাম করছন্তি। ডিওপি কোয়া যাই পারু, রাইটিং কোয়া যাই পারু, মিউজিক সবু কিছু ভালো এই সিনেমাটার, কিন্তু সিনেমাটা তো খারাপ হয়েছে ভাই। এই কনসেপ্টর বহু সারা সিনেমা দেখে সারিছি অলরেডি। দর্শক বন্ধু মু কম কইমি, গোটা সিনেমা লা সুন শেঠির কৃষ্ণা দেখিথে নিশ্চিন্ত ভাবে। সে সিনেমার গীত গাবোদ সে সরি গীত গাবোদ হিট লা ঝাঝেরিয়া। আর গোটা সিনেমার গীত লা ইয়ে গলিয়া ইয়ে চৌবারে মেরে ইয়াদ আয়েঙ্গে। তো কৃষ্ণা সিনেমাটার গোটে লা কোণ ভাই ভী গোটে ভাল গাইবার লা। এটি ইমোশন কিছু বি নাই এই সিনেমাটা, ইউদ্ধ সিনেমা ইমোশন কিছু নাই, খালি ফাইটিং, খালি ফাইটিং ভাই। কিল সিনেমার বি ফাইটিং লা, কিন্তু কিল সিনেমার না গোটে ইমোশন, গোটে হিরো হিরোইন গোটে ছোটিয়া গোটে ভাল পাইবা, গোটে কেমিস্ট্রি কোয়াইবার, ইয়া যেবে সে ট্রেনে কহব গোটে পিলা না মু বি মিলিটারি হেমি, বড় বড় হেমি, মু বি ফৌজকে যিমি। তো এই গোটে ইমোশন লা কোণ। অ্যান্ড রাঘব জুয়েলকর অ্যাক্টিং পারফরমেন্স এই সিনেমার, রাঘব জুয়েলকে জাস্ট ওয়েস্ট করা হয়েছে দর্শক বন্ধু। রাঘব জুয়েল অ্যাক্টিং হি কাই, রাঘব জুয়েল এটি নাই সিনেমারে, জাস্ট ছোটিয়া গোটে সিম্পল। আর এটি রাঘব জুয়েল যেমিকা পারফরমেন্স দিয়েছিল কিল সিনেমার, এটি রাঘব জুয়েলকে জাস্ট ওয়েস্ট করাইবা হয়েছে, জাস্ট ওয়েস্ট করবে হয়েছে। আর এই সিনেমাটা এমিতিকা এই এক্সেল সিনেমার দেখুছি, এক্সেল প্রোডাকশন হাউস যে সিনেমা রিলিজ হুয়ে এমিতিকা তাকে মেকিং করতে না, আপনার ভুলে যাবে। আপনার দেখুছেন এটা হিন্দি সিনেমা, এ দেখুছেন আপনার এটা ফরেন কান্ট্রি সিনেমা। এমিতিকা সব জায়গায় ফরেন কান্ট্রি যে রিলিজ শুটিং করি ভাবছি, এমিতিকা এমিতিকা সব মেকআপ টেকআপ, এমিতিকা বডি ল্যাঙ্গুয়েজ, এমিতিকা ডায়লগ ডেলিভারি, আপনার ভাবিবে ভাই এটা হিন্দি সিনেমা কোণ, এমিতিকা গোটে কোশ্চেন আপনার মুন্ডকে আসবে। তো মোর পার্সোনাল হনেস্টলি ওপিনিয়ন, এই ইউদ্ধ সিনেমাটা জাস্ট ওয়েকার সিনেমা, জাস্ট ফালতু সিনেমা। কোণী প্রকার রিভিউ দেখ মু দেখুছি, রিভিউ মানে দৌলে ভাই কোণ কৌছেন্তি কৌছেন্তি, ভোপাল সিনেমা বহুত ভালো হয়েছে, বিষাক্ত হয়েছে সিনেমা ভাই, ফালতু হয়েছে সিনেমাটা, স্টোরি গান্ডি মুন্ড বি কিছু নাই। এই কনসেপ্টটা আগোটে সিনেমা দিলা সলমান খান যে ভৌণীকে যে ভাই চিনতে না, তার হিরোটা নাটা কোণ রিহারে, তার গোটে সিনেমা দিলা, তার সিনেমা বি এ সিনেমা জাস্ট সিমিলার প্রাইস একই দর্শক বন্ধু। আর এই সিদ্ধার্থ চক্রবর্তী কোণ নেক্সট এসআরকে শোনা মাস কোণ কমি। এই সিনেমা এই হিরোটার প্রিভিয়াস ফিল্ম লা ভালো ভালো, মানে বেশি ভালো লাগে, ভূত পুলিশ লা গোটে, গেহরাইয়া লা, তারপরে বান্ডি বাবুল টু লা, এতটা মতো খাস লাগেনি ইয়ার। কিন্তু এটি এমিতিকা তাকে গোটে শো অফ করা হয়েছে পাবলিক অডিয়েন্স আগরে, আউ মানে সেটা হি বহুত খারাপ। আর মু কোণ কমি সিনেমা ভিতরে অ্যাকশন গা টিকে ভালো লা, হ্যাঁ দর্শক বন্ধু অ্যাকশন ভালো লা, কমেডি গা হালকা ঠিকঠাক লা, কিন্তু পারফরমেন্স ওয়াইজ সিনেমার কনসেপ্ট সিনেমার আউ সবু কিছু হি খারাপ, সবু কিছু হি খারাপ। মতো সিনেমাটা পুরো ফালতু লাগিছে, পুরো বেকার লাগিছে, টাইম ওয়েস্ট, পয়সা লস্ট, সবু কিছু লস। অ্যান্ড আর মু কোণ কমি ইয়ার, আপনার যে অডিয়েন্স মানে অলরেডি দেখে সারিছেন ইয়ে সিনেমাটা, কমেন্ট করি কেমিতি লাগছে। আর যেমন দেখি না ভাই, টাইম কিন্তু দরকার, সময় বরঞ্চ আপনি নির্দেশ মানে একদম তোকিয়া নিয়ে এরকম ভাই শুয়ে যাওয়া, বট এই সব সিনেমা দেখত ভাই, শরীর বি খারাপ হব, মেন্টাল বহু প্রেসার আসিযোগ। আমাকে দেখত এই সিনেমা রিভিউ করা চক্করে কোণ হয়ে যাচ্ছে, মো আখি তাহলে কলা পড়ে যাচ্ছে, মতো কোণ মতো কি ঝিও মতো ভালো পাইব, মোর বয়স হয়ে যাচ্ছে বুঝিপারছেন। এই সিনেমা দেখা চক্করর মোর ভাল বি ঝরে যাচ্ছে, আখি তাহলে কলা বি পড়ে যাচ্ছে, লুক বি বেকার হয়ে যাচ্ছে, আমাদের কি ভালো পাইব ভাই, কেতক মু রোজগার করে এই সিনেমা রিভিউরে। তো ছাড়ো খেয়াল ছোড়ো পার্টস অফ জোকস। অ্যান্ড ফাইনালি মু গোটে কথা কইমি, ইউদ্ধ সিনেমাটা ট্রেলার বহুত ভালো হয়েছে, আর যে অডিয়েন্স ট্রেলারকে ভাবিকি দেখবাকে যাবে সিনেমা হলরে, সে ভাই টাকাটা ফসিগলা।